বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا أما بعد بيشتي بانجلار شماني تشودي وداشوك بندو اپنا در بيو نشتان درس حديث اي أمي اللو جاني جاناي براندالا شبجة وشعبتو شودي شوك بندو رسول الله صلى الله عليه وسلم اشارت کرن إن الله تعالى قال الله تعالى بولن من عاد لي وليا جي امار ولي شي ولير شاتي امار بندور شاتي دشموني راكلو فقد اذنته بالحرب امي ترجنو جد رجوشونا دلم وما تقرب الي عبدي بشيء احب الي مما افترست عليه ار امي امار بندر كري جا فرس كورسي تارشي বেশি এমন কিছু নেই যা দ্বারা আমার সান্নিধ্য লাভ করবে অর্থাৎ আমার সান্নিধ্য লাভের সর্বোত্তম উপায় হচ্ছে আমি যা ফরজ করে দিয়েছি সেগুলি সম্পাদন করা এরপর এক্সট্রা আরও কিছু অর্জনের প্রতি উৎসাহিত করে বলছেন আমার বান্দা নফল মাধ্যমে যে সে আমার সান্নিধ্যে পৌঁছবে এমন চেষ্টা করবে যে এমন কি আমি তাকে ভালোবেসে ফেলি তুহু আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার ওই শ্রবণ শক্তি হয়ে যাই যার দ্বারা সে শোনে এবং আমি ওই শক্তি তার হয়ে যাই যা দ্বারা সে দেখে দেখেসুবিহা এবং আমি তার ওই হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে এবং আমি তার ওই পা হয়ে যাই যা দ্বারা সে চলে আর যদি সে আমার কাছে সওয়াল করে তাহলে অবশ্যই আমি তাকে দেই ওয়ালাইনিসি লা ওহাই না আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে আশ্রয় দিয়ে থাকি রওয়াহুল মোহান হাদিসটি মোহানের এই হাদিসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল্লাহ রবুল আলমিনের পর্বত হাসিরের উপায় কি এবং কিসের মাধ্যমে আল্লাহ সুহানু ও তাহলার মহাব্বত পাওয়া যাবে তার ভালোবাসা অর্জন করা যাবে সে উপায় অত্র হাদিসের মধ্যে বলা হয়েছে প্রথমত আল্লাহ আল্লাহকেবার আলা বলছেন যারা ওলি যাদের বহু হল হলো এখানে প্রশ্ন হলো কারা আল্লাহর অলি এর পরিচয় আমাদের একান্তই জানা আবশ্যক আল্লাহর অলি বলতে ওই ব্যক্তি যে ব্যক্তি ইমান এবং আমলের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করেছে شيخه الله رولي. يجون الله ربنا عالم بولشين. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. أبا هيتهو جرى الله ولي، تدري جنون. كنوا خوف. بابهيبيتي. ني، دوشين تاري. أي الله ولي، كرا. تدري شنگاكي. شيء شنگاتي. الله رب العالمين جي بولشين. الذين آمنوا وكانوا يتقول. جرى إيمان أنا. এবং তাকে অবলম্বন করে দুটি কথা আল্লাহর অলি হওয়ার শর্ত হল দুটি একটি হচ্ছে ইমান একটি হচ্ছে তাকোয়া আর এই দুটির ভিতরে সব কিছু ঢুকে গেছে ইমান তখনই বাস্তবায়িত হবে যখনই অন্তর থেকে হবে জবান দ্বারা ডিক্লার হবে এবং আমল বিল জওয়ারে হবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সম্পাদন করবে মানুষ যখন অন্তরে বিশ্বাস করবে মুখ দিয়েও স্বীকার করবে কিন্তু আমল করবে না সে কোনো দিন মমিন হতে পারবে না মুমিন হতে গেলে অবশ্যই তাকে আমল করতে হবে এই জন্য আল্লাহরবুল আলমিন যেখানেই ইমানের কথা বলেছেন সাথে সাথেই আমলের কথাও বলেছেন এল্লা দিন আনু ও আবেলুস এহাদ যারা ইমান আনলু এবং নেকা আমল করল কাজেই ইমান এনেছি যথেষ্ট নয় ইমানের দাবি অনুযায়ী আমল করতে হবে কাজে এটা হলো ইমানের সাথে তৎসঙ্গে তাকওয়ার যে শর্ত সংযোজিত হয়েছে এর মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেছে যারা মুত্তাকি যারা পর হেজগার যারা হালাল হারামের ভিতরে ব্যবধান করে চলেন যারা ইমত না আওয়ামের আল্লাহ আল্লাহর আদেশ সমূহ পালন করেন এবং আন্নাহি আল্লাহ যে নিষেধ করেছেন সেগুলি বর্জন করেন যাদের বাহিরের দিক আর ভিতরের দিক এক কোনো প্রকার কপটতা নেই মোনাফিকি নেই ফাঁকি ঝুঁকি নেই প্রতারণা নেই স্বচ্ছ হৃদয়ের অধিকারী তারাই হলো মোত্তা তারাই হলো পরহেজগার আর যারা ওই পরহেজগার পর্যায়ের যাবে কেবল তাদের আল্লাহ আবাদতী আল্লাহরবুল কবুল করবেন আল্লাহ বলছেন ইন্নামা ইয়াত্বাল্লাহ মিনাল মুত্তাক যারা মুত্তাকি যারা পরহেজগার তাদেরই এবাদত আল্লাহ রবুল্হনমিন কেবল কবুল করে থাকেন অতএব আল্লাহ বলছেন জান্নাত ওর আধ্যাত্মিক মোত্তাকিন যারা মোত্তাকি তাদের জন্য জান্নাত রেখেছি আমি যে জান্নাতে ঢুকাবো মানে ক্যানা তাকিয়া যে ব্যক্তি মোত্তাকি পরেশগার হবে সংযনশীল হবে সেই লোকটাই জান্নাতে প্রবেশ করবে জান্নাতের সুখ বুক করবে এতে স্পষ্টত দুটি কথা ইমান এবং তাকোয়া যার মাধ্যমে আব্দাস ভ্যান তা আনা ঢুকিয়ে দিয়েছেন পুরো ইসলামটাকে পুরো দিনটাকে পুরো কোরআন এবং হাদিসকে যার ভিতরে কোরআন হাদিসের যথার্থ অনুশীলন পাওয়া যাবে সেই লোকটি হবে আল্লাহর ওলি এছাড়া আর কেউ আল্লাহর ওলি হতে পারবে না আল্লাহ বান্দাদের তিন শ্রেণীতে বিভক্ত করেছেন বলছেন একদল হল ফামিন হোম জোয়ালি নফসি একদল তার নফসের উপরে জুলুম করে আর নফসের উপরে কি করে জুলুম করে সে হলো গুনাহ করে অবাধ্যতা করে সীমালঙ্ঘন করে করেই তার নফসের ক্ষতি নিজেই করে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে জানিয়ে দিছে তার প্রিয় হাবিবের মাধ্যমে তোমরা যে আমলগুলি করো আমি সেগুলি তোমাদের জন্য সঞ্চয় করে রাখি তোমাদের পাওনা তোমাদেরকে দেব আমার কোনো লাভ নেই লসও নেই আল্লাহ রবুল্লাহ আলমিন সব কিছু থেকে মুক্ত পবিত্র সুমহান সুতরাং যারা মাসিয়ত না ফরমানি অবাধ্যতা করে তারা কিন্তু তাদের নফসের উপরেই তারা জুলুম করে থাকে অন্যায় করে থাকে এরপর আল্লাহরবুল্লাহ আলমিন দ্বিতীয় আরেক শ্রেণীর কথা বলেছেন অমিনহ মুক্তিদ আরেক দল হলো মুক্তাসিদ মদ্যমপন্থী মধ্যমপন্থী কারা তারা হলো ওই সমস্ত লোক যারা সমূহ আদায় করেন এবং যাবতীয় হারাম থেকে বিরত থাকে এখান থেকে শুরু হলো যারা সমূহ আদায় করেন এবং যাবতীয় হারাম থেকে পরহেজ করেন বেঁচে থাকেন সাবধানতা অবলম্বন করেন এই দুকগুলি হল মোখিদ বদ্যমপন্থী আর এইটাই হচ্ছে আল্লাহর অলির প্রথম স্তর যারা আল্লাহর অলি হবে তারা এই স্তর থেকে তাদের শুরু হবে এবং আল্লাহর আরও নিকটতম আরেকটি স্তর রয়েছে যাদেরকে তা আল্লাহর বলে আয়ন বলছেন আরেক দল রয়েছেন যারা পরশ্রম আদায় করেন যাবতীয় হারাম থেকে বিরত থাকেন তারপরেও নফল আবাদতের মাধ্যমে কল্যাণের সকল দরজা যেগুলি বর্ণিত আছে সেগুলি অনুসন্ধানের মধ্য দিয়ে সেগুলি বাস্তবায়নের মধ্য দিয়ে তার আল্লাহ রবুলা আলমিনের কাছে পৌঁছার প্রতিযোগিতায় নামেন যারা এই গুণ সম্পন্ন তারা হচ্ছেন ওলিদের সর্বোচ্চ মঞ্জিল সুতরাং আমরা বলবো যারা আনবেন তাকে অবলম্বন করবেন যারা আল্লাহর ফরসমূহ আদায় করবেন এবং হারাম থেকে বিরত থাকবেন তারাই আলো আল্লাহর অলি অলি মানে বন্ধু আল্লাহ থেকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন আর যারা এর চেয়ে বেশি অর্থাৎ ফরসমূহ আদায় করবেন এবং যাবতীয় হারাম থেকে বিরত থাকবেন বেশি বেশি করে নফল আবাদত করবেন তারা আরও বেশি কল্যাণকামী হিসাবে আল্লাহরও প্রিয় পাত্র হিসাবে পরিগণিত হবেন কিন্তু দুর্ভাগ্য এই ওলি যারা সেই ওলি আল্লাহর বন্ধু এদেরকে কিন্তু কষ্ট দিতে আল্লাহ নিষেধ করেছেন তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তাদেরকে কষ্ট দেওয়া তার মানে হলো আল্লাহকে কষ্ট দেওয়া এই জন্য রসুল সালামে হাদিসের মধ্যে বলেছেন মানি বলছেন যে আমাকে কষ্ট দেয় এর আগ থেকে একটু কথা আসছে রসুল সাল্লাম বলেছেন যে মান মুসলিমান আনি যে ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট দে সেজন্য আমাকেই কষ্ট দে দর্শকবৃন্দ সময়ালে একটু বিরতির আমরা এখন একটু বিরতিতে যাচ্ছি ফিরে আসবো আবার বাকি আলোচনায় ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম অপবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়া সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লা সাল আলি আসাল্লাম এর সন্নাতে অভ্যাসিত পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান সুন্নাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সোনা আজ রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্যে আজানের কি তাৎপর্য শেষে আজান যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ কেউ যদি যদি করে সেম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ কিসে খুশি হন মেস হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরো ফজিলত জানার জন্য দেখুন আমল কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায় বিরতির পরে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিসে যেখানে আমরা বলেছিলাম আল্লাহর অলি কারা তাদের সংজ্ঞা কি সে সংজ্ঞাটি আল্লাহরব্বনের আয়রমে নিজেই বলছেন আল্লাহদীন আনু ও কে আনু যারা ঈমান আনে এবং তাকোয়া অবলম্বন করে দুটি কথা আল্লাহর ওলি হওয়ার শর্ত হল দুটি একটি হচ্ছে ঈমান আরটি হচ্ছে তাকোয়া আর এই দুটির ভিতরে সবকিছু ঢুকে গেছে ঈমান তখনই বাস্তবায়িত হবে যখনই অন্তর থেকে হবে জবান্দার ডিক্নার হবে এবং আমল বিল হবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সম্পাদন করবে মানুষ যখন অন্তর বিশ্বাস করবে মুগ্ধিও স্বীকার করবে কিন্তু আমল করবে না সে কোনো দিন মমিন হতে পারবে না মমিন হতে গেলে অবশ্যই তাকে আমল করতে হবে এজন আল্লাহর আলমিন যেখানেই ইমানের কথা বলেছেন সাথে সাথেই আমলের কথাও বলেছেন যারা ইমান আল্লু এবং মেকা আমল করল কাজেই ইমান এনেছি যথেষ্ট নয় ইমানের দাবি অনুযায়ী আমল করতে হবে কাজে এটা হলো ইমানের সাথে তৎসঙ্গে তাকওয়ার যে শর্ত সংযোজিত হয়েছে এর মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেছে যে যারা মুত্তাকি যারা পরহেজগার যারা হালাল হারামের ভিতরে ব্যবদান করে চলেন যারা ইমতিল আওয়ামের আল্লাহ আল্লাহর আদেশ সমূহ পালন করেন এবং উয়েস শানিমুন আল্লা ওয়াহিহি আল্লাহ যে নিষেধ করেছেন সেগুলি বর্জন করেন যাদের বাহিরের দিক আর ভিতরের দিক এক কোনো প্রকার কপটতা নেই মোনাফিকি নেই ফাঁকি ঝুঁকি নেই প্রতারণা নেই স্বচ্ছ হৃদয়ের অধিকারী তারাই হলো মুত্তাকি তারাই হলো পরহেজগার আর যারা ওই পরহেজগার পর্যায়ের যাবে কেবল তাদের এ বাদতি আল্লাহ রবুরাহিন কবুল করবেন আল্লাহ বলছেন ইন্নামা তব্বানুল্লাহ মিনাল মুত্তাহিন যারা মোত্তাকি যারা তাদের তাদেরই মালত আল্লাহর কেবল কবুল করে থাকেন কত এব আল্লাহ বলছেন জান্নাত যারা মুত্তাকি তাদের জন্য যে যে ব্যক্তি মুত্তাকি পরেজগার হবে সংযোগশীল হবে সেই রূপটাই জান্নাতে প্রবেশ করবে জান্নাতের সুখ করবে এতে স্পষ্টত দুটি কথা ইমান এবং তাকোয়া যার মাধ্যমে আল্লাহ সুহান ঢুকিয়ে দিয়েছেন পুরো ইসলামটাকে পুরো দিনটাকে পুরো কোরআন এবং হাদিসকে যার ভিতরে কোরআন ও হাদিসের যথার্থ অনুশীলন পাওয়া যাবে সেই লোকটি হবে আল্লাহর অলি এছাড়া আর কেউ আল্লাহর অলি হতে পারবে না আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দাদের তিন শ্রেণীতে বিভক্ত করেছেন বলছেন একদল হল ফামিন হোম জিমুল্লিনফসি একদল তার নফসের পরিজনম করে আর নফসের উপরে কি করে জুলুম করে সে হলো গুনা করে অবাধ্যতা করে সীমালঙ্গন করে করেই তার নফসের ক্ষতি নিজেই করে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জানিয়ে দিছে তার প্রিয় হাবিবের মাধ্যমে তোমরা যে আমলগুলি করো আমি সেগুলি তোমাদের জন্য সঞ্চয় করে রাখি তোমাদের পাওনা তোমাদেরকে দেবো আমার কোনো লাভ নেই লসও নেই আল্লাহরুল আলমিন সব কিছু থেকে মুক্ত পবিত্র সুমহান সুতরাং যারা মাসিয়ত না ফরমানি অবাধ্যতা করে তারা কিন্তু তাদের নফসের উপরেই তারা জুলুম করে থাকে অন্যায় করে থাকে এরপর আল্লাহরবুল আলম দ্বিতীয় আরেক শ্রেণীর কথা বলেছেন অবিনহু মুক্তাসিদ আরেক দল হলো মুক্তাসিব মদ্যবপন্থী মদ্যবপন্থী কারা তারা হলো ওই সমস্ত লোক যারা ফরা সমূহ আদায় করেন এবং যাবতীয় হারাম থেকে বিরত থাকেন এখান থেকে শুরু হলো যারা ফরজ সমূহ আদায় করেন এবং যাবতীয় হারাম থেকে পরহেজ করেন বেঁচে থাকেন সাবধানতা অবলম্বন করেন এই ডুগুলি হলো মুক্তসিদ মধ্যমপন্থী আর এইটাই হচ্ছে আল্লাহর অলির প্রথম স্তর যারা আল্লাহর অলি হবে তারা এই স্তর থেকে তাদের শুরু হবে এবং আল্লাহর আরও নিকটতম আরেকটি স্তর রয়েছে যাদেরকে তো আল্লাহর বলে আয়ন বলছেন অবিন হোম আরেক দল রয়েছেন যারা ফরসমূহ আদায় করেন যাবতীয় হারাম থেকে বিরত থাকেন তারপরেও নফল এমাদতের মাধ্যমে কল্যাণের সকল দরজা যেগুলি বর্ণিত আছে সেগুলি অনুসন্ধানের মধ্য দিয়ে সেগুলি বাস্তবায়নের মধ্য দিয়ে তার আল্লাহ রবুল্লা আলমিনের কাছে পৌঁছার প্রতিযোগিতায় নামেন যারা এই গুণ সম্পন্ন তারা হচ্ছেন ওলিদের সর্বোচ্চ মঞ্জির সুতরাং আমরা বলবো যারা আনবেন তাকে অবলম্বন করবেন যারা আল্লাহর ফরজসমূহ আদায় করবেন এবং হারাম থেকে বিরত থাকবেন তারাই আলো আল্লাহর অলি অলি মানে বন্ধু আল্লাহ থেকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন আর যারা এর চেয়ে বেশি অর্থাৎ ফরজসমূহ আদায় করবেন এবং যাবতীয় হারাম থেকে বিরত থাকবেন বেশি বেশি করে নফল আবাদত করবেন তারা আরও বেশি কল্যাণকামী হিসাবে আল্লাহর আরো প্রিয় পাত্র হিসাবে পরিগণিত হবেন কিন্তু দুর্ভাগ্য এই ওলি যারা সেই ওলি আল্লাহর বন্ধু এদেরকে কিন্তু কষ্ট দিতে আল্লাহ নিষেধ করেছেন তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তাদেরকে কষ্ট দেওয়া তার মানে হলো আল্লাহকে কষ্ট দেওয়া এই জন্য রসুল সাল আলী ইসলামের হাদিসের মধ্যে বলেছেন মান আদানি বলছেন যে আমাকে কষ্ট দেয় সেই জন্য আল্লাহকে কষ্ট দেয় এর আগ থেকে একটু কথা আসছে রসুল সাল্লাহ আসলাম বলেছেন যে মান আদা মুসলিমান যে ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দেয় আল্লাহর অলি যারা তাদেরকে কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে না আর আল্লাহর অলি কারা সংজ্ঞার মাধ্যমে পরিষ্কার হয়ে গেল কারা আল্লাহর অলি সুতরাং এখানে নতুন করে অলির আলাদা কোনো সংজ্ঞা দেওয়া যাবে না আল্লাহ যেখানে সংজ্ঞা দিয়েছেন পরিচিতি বর্ণনা করে দিয়েছেন গুণ ও বৈশিষ্ট্য কি থাকবে একজন অলির ভিতরে কী কী মাদ্দা থাকতে হবে সেগুলি আল্লাহ সোভান হ বলে দিয়েছেন সুতরাং সেখানে আপনি আমি আর বাড়াতে পারবো না আজকে দেখা যাচ্ছে যে আমরা আল্লাহর অলির প্রকৃত সংজ্ঞা হারিয়ে ফেলেছি এবং যারা ইমানদার যারা সত্যিকার অর্থে মুতি পারহেজগার সত্যিকার অর্থে হালাল হারামের ব্যবধান করে চলেন তাদের সাথে সম্পর্ক আমাদের সেরকম না তারাই যে অলি তাদেরকে বাদ দিয়ে আমি কাকে অলি বানাচ্ছি আপনি একজন মানুষকে কোরআন ও সুন্নহের ভিত্তিতে চলতে দেখলে তার প্রতি সস্নেজন ভালো ধারণার বশবতী হয়ে আপনি তার জন্য কল্যাণ কামনা করতে পারেন এবং তার হিতাকাঙ্ক্ষী হতে পারেন তার শুভকামনাকারী হতে পারেন কিন্তু মুখের উপরে প্রশংসা করা যাবে না আমরা যাকে থাকে অলি বানিয়ে ফেলতেছি এবং এই আল্লাহর অলি যারা শরীয়ত মানে না কোরআন মানে না হাদিস মানে না ইসলামের বালাই যাদের ভিতরে নাই যারা বেহায়াপনা বেলাল্লাপনার দিকে চলছে যাদের ভিতরে পবিত্রতার কোন মাত্র নাই সেই মানুষগুলিকে একদল মানুষ অলি মনে করে ওদের পিছনে ছুটছে এটা প্রকাশ্য গোমরাহী বই আর কিছু নয় এবং এটা হচ্ছে শিরিকের আড্ডা আপনারা দেখেন নাই যে নু না সাড়ে নয় শত বছর দাওত দিয়েছেন তার সন্তান নুহের কথা মানে নাই সন্তান হইয়া নুহের উল্টা চলেছে আল্লাহ রবুল্লাহ আলমিন ধমক দিয়েছেন যে তাকে আর সন্তান বলে ডাকিও না তোমার পরিবার বক্ত বলে ডাকিও না যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলিও না আমরা জানি ইব্রাহিম আল ইসালাম পিতা মূর্তি বানাতেন বিক্রি করতেন তার সাথে সম্পর্ক ছেদ করে চলে এলেন আমরা জানি যে ফেরাউনের ঘরে থেকে ফেরাউনের স্ত্রী দিনদার হয়ে গেলেন আর লুত আল ইসলামের স্ত্রী সে ওই ধ্বংসশীল পাপিষ্ট যারা তাদের দলভুক্ত হয়ে গেল দিনের উপরে কায়েম থাকতে পারল না এতে কি বুঝেন আপনি কাকে অনায়ন দেবেন কে আল্লাহর ওলি এটা আপনার মাথায় কেন আসলো এটার দায়িত্ব তো আল্লাহর আল্লাহ কাকে ওলি হিসাবে গ্রহণ করবেন না করবেন সেটা আল্লাহ রবা আলমিনী ভালো করে জানেন সুতরাং এ ব্যাপারে আপনার আমার নাক গলানোর কিছু নেই অনুরূপভাবে সিলসিলা অনুযায়ী আপনি গদিনিসীন বলি মনে করবেন এটাও কোনো নিশ্চয়তা বা দলিল কোরআন হাদিসে পাওয়া যায় না সুতরাং এভাবে ওলায়ত বিভক্ত করা এবং এক শ্রেণীর মানুষকে অলি বানিয়ে তাদের নামে পূজাপর্বণ চলবে এটা কখনো মেনে নেওয়া যায় না শুধুও দর্শক বিন্দু কাজেই আমরা আল্লাহ যে সংজ্ঞা দিয়েছেন সে সংজ্ঞার ভিত্তিতে ওলি স্থির করব এবং এটি বিষয়টা সম্পূর্ণরূপে আল্লাহর হাতে তিনি কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন কাকে তিনি তার দুশ্মন হিসাবে গণ্য করবেন সেটা তিনি ভালো জানেন এ ব্যাপারে আমরা আল্লাহর কাজে নিজেরা খবরদারি করব না এ বিষয়টা আমরা স্মরণ রাখব। দ্বিতীয়ত আল্লাহ সু হ্যান হু তা আলা বলছেন তার প্রিয় হাবিবের মাধ্যমে যে আল্লাহর সান্নিধ্য পাওয়ার শ্রেষ্ঠতম উপায় হচ্ছে ফরজসমূহ আদায় করা আল্লাহ যা ফরজ করেছেন সেগুলি আদায় করা এজন্য দেখা যায় যে জনৈক ব্যক্তি রসুলল্লাহ সাল্লামের কাছে আসলেন এসে বলেন রসুল আল্লাহ আমি যদি পাশক্ত ফরজ সালাদ আদায় করি আমি যদি আমার মালের জাকাত দিয়ে দিই রমজানের রোজা রাখি তাহলে কি আমি জান্নাতে যাব রসুল রসুল্সলাম বললেন জি হ্যাঁ তুমি জান্নাতে যাবে আরেক সাহাবি এসে বলেন রসুল আল্লাহ আমি যদি পাঁচত্ব সলাত আদায় করি রমাজানে রোজা রাখি আর হালালকে হালাল জানি হারামকে হারাম জানি অর্থাৎ ইসলামের মূলবৃত্তি সমূহকে যথার্থভাবে আমি স্বীকার করি তাহলে কি আমি জান্নাতে যাব তখন রসল্লা আসলাম বললেন জি হা তুমি জান্নাতে চলে যাবে তাহলে বোঝা গেল সমূহই জান্নাতে যাওয়ার প্রথম উপায় এবং আল্লাহ যা হালাল করেছেন সেগুলি মেনে নেওয়া আল্লাহ যা হারাম করেছেন সেগুলি মেনে নেওয়া এটাই হলো লাভের প্রথম শর্ত এজন্য আমরা হাদিসের মাধ্যমে জানতে পাই ইহামতের মাঠে আল্লাহ রবুল্লাহ আলমীম বান্দার যখন আমল ওজন করবেন প্রথমেই ফরজ সমূহ ওজন করবেন এ ফরজের জবাব বান্দা যখন দেখা যাবে দিতে পারছে পার হয়ে গেছে কেউ যদি দিতে পারলো না তখন আল্লাহ রবুল্লাহ আলম বলবেন যে আমার বান্দার ফরজের অতিরিক্ত সুন্নত নফল আছে কিনা সেগুলি এনে আমার বান্দার পাল্লায় তুলে তাকে পার করে দাও আল্লাহ আকবর তাহলে বোঝা গেল আল্লাহ রবুল্লা আলমিনের হরমত হাসিলের শ্রেষ্ঠতম মাধ্যম ফরসম আদায় করা অতপর আদত এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বোনার সুযোগ এটা করলে আমাদের জন্য কি হবে যে আমরা তো স্বয়ং সম্পূর্ণ হতে পারবো না আমাদের ত্রুটি থাকবে আমাদের গাফলতি থাকবে আমাদের শূন্যতা থাকবে তাহলে আমরা যারা মানুষ যাদের সম্বন্ধে রসল সাল আসম বলছেন বনি আদম হত্যা মানুষ ভুল করবেই হাই হতিন সবচেয়ে উত্তম ভুলকারী সেই যে লোকটি তওবা করবে সুতরাং স্পষ্টত বোঝা যায় মানুষের শূন্যতা মানুষের ত্রুটি থাকবে সেজন্য আমাদের এই ত্রুটিপূর্ণ যা কিছু আমরা ফরজ আদায় করছি তার সাথে আমাদেরকে একটু এক্সট্রা অর্ডিনারি ভলন্টারি কিছু সার্ভিস দেওয়া প্রয়োজন যার মাধ্যমে আমরা আল্লাহর সামনে বুঝতে পারবো সেটাই হলো নফল এই নফলগুলি আমাদেরকে আদায় করতে হবে নফলের মধ্যে গুরুত্বপূর্ণ সলাত তাহাজুত রাত্রি জেগে নামাজ পড়া গভীর নিশি কালে মানুষ ঘুমিয়ে যখন থাকে নামাজ পড়তে উঠবে তখন ডাকে সে সময় উঠা চারটেখানি কথা না সে সময় উঠে কারা যারা আল্লাহর ভয় করে যারা আল্লাহর কাছে কিছু প্রত্যাশা করে তারাই তাদের আরামের বিছানাকে ফেলে দিয়ে ওঠে কাজে ওই সময় আল্লাহকে ডাকতে হবে এভাবে নফল রুজা যে নির্ধারিত নফল রোজা আছে অথবা অনির্ধারিতভাবে নফল রোজা আছে আপনি সেগুলি পালন করতে পারেন এবং এক্সট্রা যে সমস্ত তসফিতা আলীর জি আছে সেগুলির মাধ্যমে আপনি আল্লাহর সান্নিধ্যে পৌঁছার চেষ্টা করতে পারেন আপনি এবাদত করবেন এমাদতের মধ্যে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গেলে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য সহায়তা করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন যে আমি তাকে ভালোবেসে ফেলবো আর যখন আমি তাকে ভালোবেসবো তখন আমি তার ওই কান হয়ে যাব যে কান দিয়ে সে শুনে ওই চোখ হয়ে যাব সে চোখ দিয়ে যে দেখে ওই হাত হয়ে যাব যা দিয়ে সে ধরে ওই পা হয়ে যাব যে পা দিয়ে সে চলে যা চাইবে আমি তাকে তা দেবো অথেব আসুন আমরা আল্লাহর পছন্দের বান্দা হওয়ার চেষ্টা করি ফরসম আদায়ের সাথে সাথে নফলগুলি প্রতিপালনে অগ্রসর হই আল্লাহ রবুল্লাহ আলমিন اعماد الشكر التوفيق امين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته <applause> কালাম ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ওর আন শিরোনামে কোনো মূল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখো একমাত্র পেষ্টিভি বাংলা নৃত্যকর বহাইয়া করা তেলেকোরআনা এস্বাহেমকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে বলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়